যারা চিকেন খেতে পছন্দ করেন, চিকেন কষা তাদের কাছে খুবই পছন্দের একটা খাবার। সেটা যদি আবার লুচির সাথে হয় তাহলে তার কোনো কথাই নেই। খুব সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে আমি আপনাদের এই রেসিপিটা করে দেখাবো। অবশ্যই থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি চিকেন কষা। তাহলে চিকেন কষা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি চিকেন। সেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, প্রথমে যে টিপসটা থাকছে সেটা হলো, চিকেন কষা বানানোর সময় আপনাদের চিকেনের পিসগুলো এরকম একটু বড় সাইজে নিয়ে নিতে হবে। কারণ চিকেনটা কষানোর সময় যদি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাহলে ভালো রং আর টেস্টটা কিন্তু আসবে না। এবারে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 7 মতো নুন, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর রঙের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1/2 লেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনিগারও দিতে পারেন। ম্যারিনেশনটা একটু স্মুথ করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য টক দই, আর সবশেষে দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবারে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, অনেক সময় দেখবেন চিকেন থেকে বেশ একটা স্ট্রং স্মেল আসে। ম্যারিনেশনে এই লেবু আর ভিনিগারটা ব্যবহার করার কারণে এই স্ট্রং স্মেলটা আর আসবে না। আর ম্যারিনেশন করার পরে আপনাদের এটাকে বেশিক্ষণ রাখতেও হবে না, 30-40 মিনিট রাখলেই হবে। এবার এই ম্যারিনেটেড চিকেনগুলোকে সরিয়ে রেখে চিকেনের গ্রেভিটা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তাতে ফোড়ন হিসাবে দিয়ে দেবো 1টা তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে এলাচ, 1টা দারচিনি, 1টা শুকনো লঙ্কা আর 1 চা চামচ মতো জিরে। এবারে সব কিছু থেকে একটা সুন্দর গন্ধ আসলেই আমাদের এখানে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। আচ্ছা, এখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা কিন্তু নিশ্চয়ই খেয়াল করবেন। আমি এখানে 2 কেজি চিকেনের জন্য প্রায় 700 গ্রাম মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তাহলে আপনারা যদি 1 কেজি চিকেন করেন তাহলে আপনাদের লাগছে প্রায় 350 গ্রাম মতো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটা আপনাদের খুব ভালো করে ভেজে নিতে হবে, আর ঠিক কতক্ষণ ভাজতে হবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। এই পেঁয়াজটা আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না ঠিক এরকম কালারটা চলে আসছে, মানে খুব বেশি লালও হয়নি আবার খুব বেশি কিন্তু সাদাও নেই। এখনই যদি আপনারা এটাকে লাল করে ভাজেন পরে কিন্তু মাংসটা তেতো হয়ে যায়, সেই জন্য যখনই এরকম কালার চলে আসবে আমাদের এখানে দিয়ে দিতে হবে প্রায় 2 চা চামচ মতো আদা রসুন বাটা। এই আদা রসুন বাটা দেওয়ার পরে আপনাদের 1-2 মিনিট একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, কারণ এই আদা রসুন বাটা দেওয়ার কারণেই পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। আর একবার ভালো করে মেশানো হয়ে গেলে ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা বাটা। আমরা অলরেডি কিন্তু ম্যারিনেশনও কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, আপনারা যতটা ঝাল খান সেই বুঝে কিন্তু ঝালটা ব্যবহার করবেন। চিকেন কষার গ্রেভিটা আরও সুন্দর কালার আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ আর 2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। ব্যাস, আমাদের আর কোনো রকম মশলা লাগছে না, দেখতেই পেলেন একদম ঘরোয়া উপকরণ, সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, মশলা দেওয়ার সাথে সাথেই আপনাদের কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, আর এই মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে এরকম তেলটা বেরিয়ে আসছে। তার আগেই যদি আপনারা জল বা টমেটো দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু চিকেন কষার কালারটা একদমই ভালো আসবে না। তাই যখনই দেখবেন এরকম সুন্দর তেল ছেড়ে দিয়েছে তখনই আপনাদের এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। আর এই টমেটোর ক্ষেত্রেও আপনাদের ঠিক একই স্টেপ ফলো করতে হবে। 7-8 মিনিট আপনাদের কোনো রকম জল না দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আর সাথে অবশ্যই দিয়ে দেবেন পরিমাণ মতো নুন। আর 7-8 মিনিট পরে দেখবেন পুরো জলটাই একদম বেরিয়ে গেছে টমেটো থেকে, তাহলেই বুঝবেন টমেটোর যে কাঁচা ভাবটা থাকে সেটা একদম চলে গেছে। এবার ফাইনালি আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য জল। জলটা দেওয়ার পরে 2-3 মিনিট পরেই দেখবেন আস্তে আস্তে এরকম তেলটা ছাড়া শুরু হচ্ছে, তাহলেই বুঝবেন আপনাদের চিকেন কষার গ্রেভি একদম রেডি। যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই চিকেন কষার গ্রেভিটা রেডি না করে আগে থেকেই চিকেনগুলো দিয়ে দেন তাহলে টেস্টটা আর টেক্সচারটা কিন্তু একদমই ভালো আসবে না। তাই এইভাবে করে নেওয়ার রিকোয়েস্ট রইল। চিকেন কষা বানানোর প্রায় 90% কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। এবার এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমাদের এটাকে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে 15-20 মিনিট আমাদের এই চিকেনটাকে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করছেন আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না, চিকেনটা ঢাকা দিয়ে রান্না করলেই চিকেনের যে জলটা থাকে সেটা আস্তে আস্তে ছাড়া শুরু করবে, আর যত কষাবেন চিকেন আর গ্রেভির কালারটা আরও সুন্দর হয়ে যাবে। 20-25 মিনিট হয়ে গেছে, ফাইনালি লাস্ট বারের মতো আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, আর চিকেনও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
আর সবশেষে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য ধনে পাতা আর সামান্য গরম মশলা। আর একবার ভালো করে মিশিয়ে নিলি আমাদের চিকেন কষা কিন্তু রেডি পরিবেশনের জন্য। আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। সত্যি বলতে এরকম চিকেন কষা পেলে লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল, আর সেটাও যদি আবার এরকম গরম গরম লুচির সাথে পরিবেশন করা হয়। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন আর আমাকে নিশ্চয়ই কমেন্টে জানান আপনাদের এই রেসিপিটা কীরকম লাগলো। আমি অপেক্ষায় থাকবো আপনাদের ফিডব্যাকের। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।